ওয়েলকাম টু আর চ্যানেল পজিটিভিটি বাংলা। আমাদের জাতীয় ফল কাঁঠাল মা ও শিশুর যাবতীয় পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। কাঁঠাল অতি সুস্বাদু, রসালো, পুষ্টিকর ও জনপ্রিয় ফল। কাঁঠালে অনেক পুষ্টিগুণ আছে, যার অন্যতম হলো এই ফলে মা ও শিশুর দেহের প্রয়োজনীয় পুষ্টি ও ভিটামিন বিদ্যমান। এ ফল মায়ের স্বাভাবিক স্বাস্থ্য এবং শিশুর বিকাশ লাভ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা পালন করে। বিশেষ করে মায়ের স্বাস্থ্য সুরক্ষা এবং শিশুর বৃদ্ধির জন্য যেসব ভিটামিন দায়, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, শর্করা, চর্বি ইত্যাদি, সব কিছুই তাজা পাকা কাঁঠালে বিদ্যমান। মাত্র 20 গ্রাম কাঁঠাল অথবা 1 থেকে 2 গ্রাম তাজা কাঁঠালের রস শিশুর প্রয়োজনীয় ভিটামিনের অভাব পূরণ করতে পারে। আমাদের দেশে সাধারণত প্রাপ্তবয়স্করা এই ফলটি খেয়ে থাকেন। আমাদের দুর্ভাগ্য এই যে অধিকাংশ শিশুদেরই অন্যান্য খাবারের পাশাপাশি এই সুস্বাদু ও পুষ্টিকর খাবারটি খাওয়ানোর অভ্যাস এখনও আমরা সেভাবে গড়ে তুলতে পারিনি, যার কারণে তারা বঞ্চিত হচ্ছে কাঁঠালের পর্যাপ্ত পরিমাণ পুষ্টি ও ভিটামিন থেকে। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদের আগের ভিডিওগুলি মিস করে গেলে নিচের ডেসক্রিপশন বক্সে যান, সেখানে আমাদের আগের ভিডিওগুলোর লিঙ্ক খুঁজে পাবেন। আর হ্যাঁ, বি পজিটিভ।